নিখোঁজ সন্তানকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন পরিবারের সদস্যরা। বিস্তারিত আলোচনা করছি। পরিবার সূত্রে জানা যায়, ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে থেকেই নিখোঁজ বছর 23 এক যুবক। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল পরিবারে। কান্নায় ভেঙে পড়েছিলেন পরিবারের সদস্যরা। সন্তানের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে বাবা মা সহ আত্মীয় স্বজন। নিখোঁজ যুবকের নাম আব্দুল মান্নান ওরফে মুন্না, বাড়ি চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাহারগঞ্জ গ্রামে। গত 9 মে 2018 তারিখে ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নিখোঁজ হয় ওই যুবক। বাড়ির উদ্দেশ্যেই রওনা দেওয়ার পর 8 ঘন্টা নাগাদ বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিল ওই যুবক বলে জানা যায়। তারপর থেকে মোবাইল বন্ধ। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পরেও কোনো সন্ধান পাওয়া যায়নি ওই যুবকের। প্রায় 5 বছর ধরে সন্তানকে ফিরে পেতে অপেক্ষার সময় গুনছে পরিবারের সদস্যরা। অবশেষে সন্তানকে ফিরে পেতে আবারও সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন পরিবারের সদস্যরা। যদি কেউ ওই যুবককে দেখে থাকেন, তাহলে ভিডিওর শেষে স্ক্রিনে 2টি নাম্বার দেওয়া আছে, ওই 2টি নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা। আপকে আপনে শহর ইসলামপুর মে মিল রাহা হ্যায় এলইডি লাইট মেটাল বোর্ড। কিসি ভি তরহ কে দোকান ইয়া কোই প্রতিষ্ঠান কে লিয়ে মেটাল ও এলইডি লাইট বোর্ড বানানা চাহতে হ্যায় ইয়া ফির এসিপি ডেকোরেশন কা কাম করওয়ানা চাহতে হ্যায় তো চলে আইয়ে ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রম পাড়া মোড় নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। আচ্ছা, ছেলেটা কবে নিখোঁজ হয়? চার বছর হলো। আচ্ছা, কি নাম ছেলেটার? মুন্না আব্দুল মান্নান। আচ্ছা, যে ছেলেটা কি সব বড় না ছোট? ছেলেটা বড়, তো মাধ্যমিক পাস। ও কি করতে গেছিল? ঘুরতে গেছিল। এখনো বাড়ি আসেনি? বাড়ি আসেনি তো। আমার নাম মুমিনা খাতুন। কি বলবেন? আমি বলছিলাম যে নর্থ ইস্ট ট্রেনে ছিল, ট্রেনের সময় যখন ছিল আমার সাথে ফোন হয়েছিল, 8:05 ছিল, 8:05 আমাকে ফোন করেছিল। তারপরে আর ফোনে সুইচ অফ আছে, ওখান থেকে কোনো যোগাযোগ হচ্ছে না। ওর সঙ্গে কি কেউ ছিল? হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছিল। আমার বাড়িতে ওকে নিয়ে এসেছিলাম, বাড়িতে পুছাস করেছিলাম, কোনো কিছু বলে নাই। কতদিন আগে নিখোঁজ হয়েছে? 9/5/2018। পাচ্ছি না, দিল্লি থেকে বাড়ি আসছিল আর কি। ট্রেনটা ছিল নর্থ ইস্ট ট্রেনে আসছিল 9/5/2018। জিআরপি লোকাল থানায় সব জায়গায় জানাইছি, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাচ্ছি না। যদি আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা যদি একটু ই করতে পারেন, ছেলেটাকে উদ্ধার করতে পারেন, খুব ভালো হয়। এটা মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে একটা অনুরোধ করছি, যদি আমার ছেলেটা কোনো জায়গায় থেকে থাকে বা পুলিশের হাতে থাকে, একটু দয়া করে ফোন নম্বর দেওয়া আছে, একটু যোগাযোগ করবেন আমার সঙ্গে। আপনার বাড়ি? আমার বাড়ি নাহারগঞ্জ পোস্ট দাসপাড়া, থানা চোপড়া, জেলা উত্তর দিনাজপুর। নাম আপনার? নাম জাহিদুল ইসলাম। আপনার ছেলের নাম? আব্দুল মান্নান, মুন্না বলে সবাই ডাকে। ডকুমেন্টস কি আছে? ডকুমেন্টস আব্দুল মান্নান আছে। আব্দুল মান্নান, হ্যাঁ ঠিক আছে। আপকে আপনে শহর ইসলামপুর মে মিল রাহা হ্যায় এলইডি লাইট মেটাল বোর্ড। কিসি ভি তরহ কে দোকান ইয়া কোই প্রতিষ্ঠান কে লিয়ে মেটাল ও এলইডি লাইট বোর্ড বানানা চাহতে হ্যায় ইয়া ফির এসিপি ডেকোরেশন কা কাম করওয়ানা চাহতে হ্যায় তো চলে আইয়ে ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রম পাড়া মোড় নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর।